হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মূলত আমি আসছি নতুন একটা শপে। এই শপটিতে আমি নতুন কিছু বাইক দেখানোর চেষ্টা করবো। তার আগে পরিচয় করে দেব মুন্না ভাইয়ের সাথে। মুন্না ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমাদের যে বাইকটি নিয়ে আলোচনা করবেন, বাইকটার নামটা কি? এই বাইকটার নাম হচ্ছে স্মার্ট কুল। আচ্ছা, স্মার্ট কুল। জি জি। আচ্ছা, এই বাইকটা যদি আমি একটু সামনের দিকতে, এর ভিতরে কয়টা কালার আছে আপনাদের কাছে? এই বাইকটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আছে। আচ্ছা, তিনটা কালার আছে। আপনি বর্তমানে কিন্তু আমরা দুইটা দেখতে চাচ্ছি পুরো সামনাসামনি। যদি ভাই এটা ফোন সাইডে ব্যাটারি সম্পর্কে, মোটর সম্পর্কে একটু বলে দেন। আসলে যদি ব্যাটারির কথা বলি, ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এই যে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন, সামনে যে টায়ারটা ব্যবহার করা হয় 10 ইঞ্চি টিউবলেস টায়ার। আচ্ছা, যা কিনা তার কাটা পিন ঢুকলে হাওয়া বেরোয়ার ভয় নেই। এবং এই যে দেখতে পাচ্ছেন যে রিংটাও দেখতে পাচ্ছেন, খুবই টেকসই এবং মজবুত অ্যালুমিনিয়াম অ্যালয় রিং, তার উপরে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মানে ব্রেকটি রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আচ্ছা, এই গাড়ির সামনে হাইড্রোলিক ডিস্ক, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। আচ্ছা আচ্ছা, সামনে এবং পিছনে দুটোই দেখাবো। তার আগে যদি আমি একটু লাইটিংটা একটু দেখাই। জি, আমি আপনাদেরকে একটু দেখাই। একটা মানে অন আছে, মানে একটা মানে ব্যাটারি। আচ্ছা, আমি প্রথমে পার্কিং লাইটটি দেখাই। এই যে পার্কিং লাইট দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত পার্কিং লাইট। এই যে আমি হেডলাইটটি জ্বালিয়ে দেখি। মাশাআল্লাহ, দিনেও কিন্তু প্রচুর আলো দেখেন। প্রচুর আলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে ইন্ডিকেটার একটু দেখেন তো ম্যাম। বাহ, দেখেন কত সুন্দর। মানে ওবিগুন কিন্তু তেলের বাইকের মতো, জাস্ট খালি পাত্র করে ব্যাটারিটা। জি জি। আচ্ছা, এটা অফ করে দেন। আচ্ছা, বিয়ার যদি আমরা একটু পিছনের দিকটা একটু দেখাই দিই। অনেকে কিন্তু হোসেন ভাই, আপনার ভিডিও দেখে কিন্তু আমরা এত দূর থেকে গাড়িটা অর্ডার দিই, তাদের জন্য কিন্তু আমি গাড়িটা পুরো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। ভাই, মোটরটা কত ওয়াট বললেন? মোটরটা হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াট ব্রাশলেস মোটর, যেটা বৃষ্টিতে ভিজলে সমস্যা। 1000 ওয়াট ব্রাশলেস ওয়াটার প্রুফ মোটর। আচ্ছা, এই গাড়িটা তো বিশেষ বস্তু হচ্ছে পিলন আছে আর কি, যে পিছনে বসবে হেলান দিতে পারবে আর কি। মানে যারা কিনা বাচ্চা স্কুলে নেওয়া আসা করেন, তাদের জন্য মানে এই বাইকটা মানে বেস্ট হবে আর কি, যেহেতু পিলন আছে ধরার জন্য খুব বেস্ট হয় এবং হেলানো দিতে পারে। বাচ্চারা যখন আপনার পিছনে বসবে খুব সেফটি ভাবে বসতে পারবে আর কি। মূলত এই বাইকগুলো যারা অফিস আদালতে যান বা স্কুলে যান বা আশেপাশে কোনো বাজার সদায় কোথায় যান, তাদের জন্য আর কি হয়। অনেক সময় কি হয় কি, বাজার কিন্তু কিন্তু এখানে ধুলে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বাইকটা ভিতরে রিমোট নাই? রিমোট আছে, আমরা রিমোটও দিয়ে দিব এখানে রাখি। আচ্ছা, এই বাইক কিন্তু রিমোটের সাহায্যে কিন্তু অন অফ দুটোই হয়। আমি যদি মিটারটা দেখাই, মিটারটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার ভাই। জি জি। আচ্ছা, কী কী শো করবো বলে দেন এখানে? এই যে আপনি যেইটা দেখতে পাচ্ছেন, এখানে টপ স্পিড, আপনি কত স্পিডে চালাচ্ছেন, তারপর এই জায়গাতে শো করবে আপনি কত কিলোমিটার চালিয়েছেন, আর এইখানে শো করবে আপনার কতটুকু চার্জ রয়েছে, এখানে শো করবে আপনার কয় গিয়ারে চালাচ্ছেন। এখন বর্তমানে 2 গিয়ারে আছে। আর আমি যদি স্পিডের কথা একটু স্পিডটা দেখাই আপনাদেরকে, এই যে টপ স্পিডটা কত সরাসরি টুতে? হ্যাঁ জি, 2 গিয়ারে। এই হচ্ছে 3 গিয়ারে 50-এর উপরে। আচ্ছা, 55 টপ স্পিড 55, মানে 2 নটে, মানে 55 নটে। আচ্ছা, এখন একটু চার্জ কম আছে তো, যার কারণে একটু কম, মানে ধরেন আপনি 60 পর্যন্ত এটার টপ স্পিড থাকবে আর কি। আচ্ছা, সিটের নিচে তো যথেষ্ট জায়গা আছে তাই না? জি জি, অবশ্যই অবশ্যই জায়গা আছে। মানে আপনি হেমলেট বা আপনার প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন। দেখেন কত সুন্দর। আচ্ছা, এই বাইকটার প্রাইস আছেন কত ভাইয়া? এই বাইকটার প্রাইস হচ্ছে 96,000 টাকা। 96,000 টাকা। আমি যদি একটু দেখাই পারতে, দুটো কালারে কিন্তু খুব জোস প্রাইস আছেন প্রায় 96,000 টাকা। জি জি জি। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলে দেন। গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে, আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক বাইকে মানে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আচ্ছা, এটা তো 6 মাসের মধ্যে ফ্রি সার্ভিস পাচ্ছেন, এছাড়াও বাইকের প্রতি কিছু দিতে আছেন, কোনো গিফট টিফট দিতে আছে কি না? অনেক সময় হেলমেট বা ডাস্ট কভার ফ্রি। হ্যাঁ, এই গাড়িটির সাথে আমরা একটি হেলমেট এবং একটি বাইক কভার আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যেটা বৃষ্টিতে বৃষ্টির জন্য বেস্ট হয় আর কি, ধুলাবালি বা বৃষ্টির জন্য খুব ভালো হয়। জি জি। তার আগে বলে রাখি, শোরুমে আসার লোকেশনটা একটু ক্লিয়ার করে দেন ভাই। আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ইনসাফ বাজার সুপার শপ গলি অথবা দ্বিতীয় জজমুল্লাহ হোটেলের পিছনে, হাউজিং রোড, হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ। আচ্ছা, যদি আমি তার সাইনবোর্ডটা একটু দেখাই, দেখেন ঠিকানাটা দেখি স্পষ্ট লেখা আছে। আমাদের এই দুইটি মানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন স্মার্ট কুল, এই গাড়িটার প্রাইস হচ্ছে 96,000 টাকা, সাথে পেয়ে যাচ্ছেন একটা হেমলেট, একটা বাইক কভার। ঠিক আছে বিএস, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত থাকবেন। আসসালামু আলাইকুম। হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল লাকা সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله، قصص لا تكشف إلا بكتاب